নমস্কার বন্ধুরা, আমার ইমন চ্যানেলে তোমাদের স্বাগত। এই রেসিপিটা তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখো, আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের বাড়ির লোকও আঙুল চেটে পুটে খাবে। তো চলো আগে রেসিপিটা দেখে নিই। আমি এখানে নিয়ে নিয়েছি চারাপোনা মাছ, যেগুলো আমি আগেই ভালো করে ধুয়ে রেখেছি। এরপর মাছগুলিতে আমি নুন হলুদ মাখিয়ে নেব। এরপর রেসিপিটি বানানোর জন্য লাগবে আদা রসুন বাটা, পটলটা ছাল ছুলে নিয়েছি, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। এরপর কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবার পটলগুলো হালকা করে ভেজে নেব। তার আগে আমি তেলের মধ্যে সামান্য হলুদ দিয়ে দিয়েছি, কারণ যাতে তেলটা ছিটকায় না। তোমরাও দিয়ে দিতে পারো, তাহলে পটলের ধোয়ার পর যে জল থাকবে তা তেলে দেওয়ার পরেও তেল গায়ে ছিটকাবে না। পটলটা আমি খুব বেশি লাল করে ভাজবো না, হালকা করেই ভাজবো। এরপর দেখো আমি পটলগুলো ভেজে তুলে নিয়েছি। এরপর মাছগুলো ওই তেলের মধ্যে ভেজে নেব। আমার রেসিপিগুলি ভালো লাগলে তোমরা একটা লাইক করে কমেন্ট করো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এরপর তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর কালো জিরে। এরপর কোচানো পেঁয়াজগুলো দিয়ে হালকা করে পেঁয়াজগুলো ভেজে নেব। এরপর দিয়ে দিলাম কুচানো টমেটোগুলো। টমেটোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো, আর বাটিটা একটু সামান্য জল দিয়েও দিয়ে দিয়েছি। তারপরে এটা কিছুক্ষণ একটু ভেজে নেব। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। দিয়ে পরে মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। এরপর আমার মশলাটা দেখো কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল, যেমন তোমরা ঝোল খাবে সেরকম পরিমাণে জল দিয়ে দেবে। এরপর আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। যখন দেখবো ঝোলের সাইডে হালকা হালকা ফুটে এসেছে, তখন আমি পটল ভাজা আর মাছ ভাজাগুলো দিয়ে দেব। তারপর ফুল স্পিডে গ্যাসটা দেবো না, মিডিয়ামে গ্যাসটা দিয়ে ঝোলটা আস্তে আস্তে হতে দেব। তাহলেই আমাদের পটল দিয়ে মাছের ঝোল রেডি হয়ে যাবে, দুর্দান্ত স্বাদ লাগে। তোমরাও একবার বানিয়ে দেখো, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।